নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। রবিবার বিকেলে কাটোয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাটোয়া সংহতি মঞ্চে পবিত্র ঈদ সম্মেলনী অনুষ্ঠিত হলো। এদিন ঈদ সম্মেলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে উপস্থিত সকলের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা বার্তা বিনিময়ের সাথে সাথে আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্ব শুরু করবারও আহ্বান জানান কাটোয়া বিধানসভার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। এই দিন ঈদ সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত কাটোয়া বিধানসভার অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানদের উদ্দেশ্যে আগামী পঞ্চায়েত নির্বাচনের কর্মসূচি সম্পর্কে পরামর্শ দেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তিনি বলেন, গত 5 বছরে পঞ্চায়েত সমিতি চালানো গিয়ে তারা কি আচরণ করছে সেটাও মানুষের কাছে একটা গুরুত্ব পায়। সভাপতি এখনো যেটুকু সময় আছে, আমরা একটা জিনিস মাঝে মাঝে দেখি এবং ভেবেও পাই না, আমিও প্রায় 25 বছর পৌরসভার সঙ্গে যুক্ত ছিলাম। পৌরসভাটাকে আমরা পৌরসভার মতোই চালিয়েছি, চালানোর পরেও আমরা সংগঠনের কাজে যতটা সময় দেওয়া প্রয়োজন ততটা সময় দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখন একটা প্রবণতা তৈরি হয়ে গেছে। পঞ্চায়েত সমিতি পৌরসভা নির্বাচিত প্রতিনিধিরা তারা সেই জায়গাগুলোই জানে, পঞ্চায়েতের প্রধান মেম্বাররা পঞ্চায়েতে আছে, দলের কাজে তাদেরকে পাওয়া যায় না। পঞ্চায়েত সমিতিও তাই, পৌরসভারও তাই। পৌরসভার যারা সদস্য হচ্ছে তাদেরকে আমাদেরকে আমন্ত্রণ করে নিয়ে যেতে হয়। এই প্রবণতা ছেড়ে যেটুকু সময় আছে, বিশেষ করে পঞ্চায়েত এলাকায়, সেখানে অন্তত পক্ষে এখনই মানুষের সঙ্গে যদি যোগাযোগ পাওয়ানো না যায় তাহলে অনেক ক্ষেত্রে অসুবিধা হতে পারে, যার জন্য আমাদেরকে এখন থেকেই পঞ্চায়েতের গুরুত্ব অনুযায়ী এটা দেখা যাচ্ছে যে হয়তো একটা পঞ্চায়েত ধরে হিসাব করলে আমরা নির্বাচনের ফলে এগিয়ে আছি, কিন্তু যদি ভূত ধরে হিসাব করা যায় দেখা যাবে যে আমরা সেই পঞ্চায়েতটা দখল করতে পারবো না। তার কারণে চৌদ্দটা সিট ছটা সিটের নিচে, 8টা সিটের পিছিয়ে, 6টা সিটের যে ভোটে জিতেছি সে 8টা ভোটে হারার থেকে অনেক বেশি ভোটে আমরা জিতে আছি, কিন্তু 8টা ভোটে এই পঞ্চায়েত নির্বাচনে যদি 8টা পঞ্চায়েত আমরা হেরে যাই আর 6টা জিতি কারণে পঞ্চায়েতটা আমরা হবে না। সভাপতি ভূত ধরে ধরে প্রত্যেকটা বুথে এখন পর্যালোচনা শুরু করে কোথায় আমাদের ঘাটতি কী করা প্রয়োজন সেগুলো আমাদের ঠিক করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 5ই মে থেকে তিনি দলীয় কর্মসূচি ঘোষণা করবেন, 5ই মে তিনি একটা দলীয় সভা ডেকেছিলেন, সেখানে তিনি একটা কথা বলেছেন যে দলের প্রত্যেক স্তরে কর্মী ও কমিটিগুলোকে পুনর্গঠিত করে তারপর থেকে দলীয় কার্যক্রম শুরু হবে, কিন্তু যেহেতু পঞ্চায়েত নির্বাচন আছে নিজে নিজে জায়গায় এখন যদি যারা অঞ্চল সভাপতি আছে তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা নিজে, কিন্তু 8টা ভোটে এই পঞ্চায়েত নির্বাচনে যদি 8টা পঞ্চায়েত আমরা হেরে যাই আর 6টা জিতি কারণে পঞ্চায়েতটা আমরা হবে না। সভাপতি বুথ ধরে ধরে প্রত্যেকটা বুথে এখন থেকে পর্যালোচনা শুরু করে কোথায় আমাদের ঘাটতি কী করা প্রয়োজন সেগুলো আমাদের ঠিক করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 5ই মে থেকে তিনি দলীয় কর্মসূচি ঘোষণা করবেন, 5ই মে তিনি একটা দলীয় সভা ডেকেছিলেন, সেখানে তিনি একটা কথা বলেছেন যে দলের প্রত্যেক স্তরে কর্মী ও কমিটিগুলোকে পুনর্গঠিত করে তারপর থেকে দলীয় কার্যক্রম শুরু হবে, কিন্তু যেহেতু পঞ্চায়েত নির্বাচন আছে নিজে নিজে জায়গায় এখন যদি যারা অঞ্চল সভাপতি আছে তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা নিজে অঞ্চলের সভা আগে করে নিন, করে যাওয়ার পর প্রত্যেকটা বুথে যারা বুথ করবে এটা মাথায় রাখবেন যে যে বুথে সভা করবেন সেই বুথে কর্মীরা যেন থাকে, এবং সবাই নেতৃত্ব দেয় সবাই নেতৃত্ব দেওয়ার অধিকারী,
কিন্তু ভূত অনুযায়ী আমার সত্যিকারের যে বুঝে নিতে না পারি একটা হচ্ছে সভাপতি দেখা গেল সকাল যে লোকজন হারিয়ে গেল তাহলে আমি আমার বাস্তব অবস্থাটা বুঝতে পারবো না প্রত্যেকটা বুঝতে আলাদাভাবে বসে আমাদের কি পরিস্থিতি আছে সেটা করতে হবে জন্য দেখা দরকার যদি দেখা যায় যে কোনো কর্মী হয়তো অন্য কোনো দলে যাননি কিন্তু আবার আমাদের ধরে কাজ করছেন না কেন করছেন না সেখানে হয়তো আমার কোনো ভুল থাকতে পারে পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত প্রধান অথবা কারণ কোনো তার একটা অভিমান থাকতে পারে আমাদের চেষ্টা করতে হবে এখন যদি সেই ধরনের কর্মী যে পুনরায় দলে গাড়ি যাবে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করে তাদের একত্রিত করে এখন যদি ভুল অনুযায়ী তৈরি হই তাহলে আমার মনে হয় আমি ফলাফল করতে পারবো আর এটা কি ভাবি যে আমার দলের মধ্যে কিছু লোক বেইমানি করেছে কি অমুক জায়গায় সর্বভারতীয় বিজেপি সভাপতি সভা হয়েছে বলে আমরা হেরে গেছি তাহলে সারা পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যতবার এসছে স্বরাষ্ট্রমন্ত্রী যতবার এসছে তাদের সর্বভারতীয় সভাপতি যতবার এসছে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী যতবার এসছে তারপরে তো পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের একটা সিটও পাওয়ার কথা না ওই সব চিন্তা মাথায় না রেখে কোথায় আমার ত্রুটি কেন আমরা মানুষের কাছ থেকে পিছিয়ে যাচ্ছি সেইটাকে যদি চিন্তাভাবনা করি এবং সেই ত্রুটি সংশোধন করে মানুষের কাছে যাই আমার মনে হয় আমরা ফলাফল করতে পারবো না এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া বিধানসভার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দনা মাঝি, কাটোয়া পৌরসভার পৌর প্রধান সমীর কুমার সাহা, দাঁইহাট পৌরসভার পৌর প্রধান শিশির কুমার মণ্ডল, কাটোয়া পৌরসভার উপপৌর প্রধান লক্ষিন্দর মণ্ডল, কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শুভ্রা রায়, কাটোয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা বায়েন সরকার, কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, কাটোয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রণজিৎ মণ্ডল, দাঁইহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাধানাথ ভট্টাচার্য, কাটোয়া দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, কাটোয়া পৌরসভার কাউন্সিলর সহ কাটোয়া বিধানসভার অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানগণ। ঈদ সম্মেলনী অনুষ্ঠানকে সামনে রেখে আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্বের সূচনা হলো কাটোয়া বিধানসভা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ ও উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নম্বর 9378097597 অথবা 8250248125।